সাহেববাজার এলাকায় নিজ বাসার ছাদে 250 প্রজাতির ক্যাকটাসের বাগান করেছেন পুলিশের সার্জেন্ট তহিদুল ইসলাম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রকি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সার্জেন্ট তহিদুল ইসলাম, তিনি তার নিজ উদ্যোগে প্রায় 300 জাতের ক্যাকটাস নিয়ে একটি নার্সারি গড়ে তুলেছেন, যেটি ধীরে ধীরে তিনি অনেকের কাছেই পরিচিত করে তুলেছেন। আপনাদের সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করব। মূলত সাহেববাজার এলাকায় তিনি একটি ছাদ ভাড়া নিয়ে এই ক্যাকটাসগুলো নার্সারি করে গড়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নানা ধরনের ক্যাকটাসে সমৃদ্ধ হয়ে আছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থীও ঘুরে বেড়াতে আসছেন। তারা কিন্তু তার এই 300-এরও বেশি জাতের ক্যাকটাস সংগ্রহ দেখে তারা কিন্তু অভিভূত এবং তারা তার কাছ থেকেও আসলে নানা পরামর্শ নিচ্ছেন যে তারাও কীভাবে এই ক্যাকটাসগুলো বাসা বাড়িতে করতে পারবেন। আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে বিরল অনেক ধরনের 100-এরও বেশি বিরল জাতের এখানে ক্যাকটাস রয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি তিনি প্রায় 2.5 বছর ধরে এই ক্যাকটাস সংগ্রহ করেন। তার একটি শখ ছিল এটি এবং শখের বশে সেটি শুরু করলেও বর্তমানে কিন্তু সেটি অনেক বেশি সমৃদ্ধ করেছেন। তবে তিনি যেটি চান যে প্রায় 2000 ধরনের ক্যাকটাস হয় সেই সবগুলো জাতি তিনি আসলে সংগ্রহ করতে চান। তার পাশাপাশি কিন্তু আরও দুইজন রয়েছেন যারা সার্বক্ষণিকভাবে তাকে সাহায্য করে থাকেন এবং তারাও এই ক্যাকটাস যাতে তাই সংগ্রহটা আরও বেশি সমৃদ্ধ হয়, আরও বেশি বাড়াতে পারে, সেই জন্য কিন্তু তারা সার্বক্ষণিক কাজ করছেন এবং পরিচর্যা করছেন। আমরা সেগুলো দেখছিলাম যে আসলে সকাল থেকে তিনি এই ক্যাকটাস গাছগুলো পরিচর্যা করছেন এবং যত্নাদি করছেন। এখানে প্রায় 20 লাখ টাকার ক্যাকটাস গাছ রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানে প্রায় এই নার্সারিটি করতে প্রায় 8 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাসে সমৃদ্ধ এই পুরো নার্সারিটি। এখানে যারা বিশেষ করে আজকে সকালের দিকে এখানে দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম, তবে বিকেলের দিকে কিন্তু অনেকেই এই ক্যাকটাস এর নার্সারিটি আসলে দেখতে আসে। অনেকে এটিকে একটি বাগানও বলে থাকেন এবং তারা বাসা বাড়িতে কীভাবে এটি করতে পারবেন সে ধরনের অনেক পরামর্শ কিন্তু এখানে তারা নেয়। বিশেষ করে এখানে 100 টাকা থেকে শুরু করে 15,000 টাকার সর্বোচ্চ ক্যাকটাস এখানে পাওয়া যায় এবং সেগুলো কিন্তু এখানে তারা বিক্রিও করছেন। অনেকেই এখান থেকে ক্যাকটাস নিয়ে যেয়ে বাসা বাড়িতে লাগাচ্ছেন এবং আমরা দু একজন দর্শনার্থীও এসেছে, তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে তারা কিন্তু এই 300-এরও বেশি ক্যাকটাসের জাত দেখে তারা কিন্তু অভিভূত এবং তারা কিন্তু মুগ্ধ। এখানে রং বেরঙের নানা জাতের ক্যাকটাস রয়েছে, আপনারাও সেই চিত্রটি দেখছেন। বিশেষ করে এই ক্যাকটাসগুলোর মধ্যে 100-এরও বেশি জাত রয়েছে যেগুলো হরহামেশা খুব বেশি এখন পাওয়া যায় না, যেটি অনেকটাই কিন্তু বিলুপ্ত প্রায় রয়েছে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি যে শেড করে এখানে কিন্তু ক্যাকটাস সংগ্রহ তারা করছেন। আপনাদের পাশের আরেকটি শেডে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, রং বেরঙের এখানে কালার রয়েছে এবং আপনারা দেখছেন যে লাল হলুদ এই ধরনের ক্যাকটাস দিয়ে কিন্তু পুরো নার্সারিটি আসলে সাজানো হয়েছে। তো আপনারা দেখছিলেন রাজশাহীর সাহেববাজারের একটি ছাদে, বাসার ছাদে কিন্তু এই ক্যাকটাসের নার্সারিটি করা হয়েছে এবং সেই ছাদটি ভাড়া নিয়েই তারা এই নার্সারির বাগানটি গড়ে তুলেছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে ক্যাকটাসের সর্বশেষ খবর। সহকর্মী সাইফুর রহমান রকি সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজশাহী সাহেববাজার এলাকা থেকে।